তো গরম কেন? কি কুটুকুটু এখন কেন গরমে হাসপাস করছো? হ্যাঁ, বিলটা যে দাও নি, দেখো কি অবস্থা। বোকার মতো কথা বলো না, টেলিফোন তো লক করে দিয়ে গেছো। মন্টুকেতে বাইরের দোকান থেকে কতগুলো জরুরি ফোন করতে হলো, জয়িতাকে টুরে যেতে দিলে না, এখন সে বন্ধবীতে নিয়ে আইসক্রিম খেতে গেল, আমাকে তো কসমেটিক্স কিনে দিলে না, তাই আমাকে পার্লারে যেতে হলো। দেখো ইলেকট্রিসিটি বিলটা দিলে কি এইসব জরুরি কাজগুলো করা হতো? হতো না। যাচ্ছ কোথায়? বারান্দায়, মাটিতে ঘুমাবো, তবু বাতাস তো পাবো। অবস্থা, তুমি থাকো একা একা অন্ধকারে। এর কোনো মানে হয়? আজ কতদিন টিভি অনুষ্ঠান দেখতে পারি না, কিউ কি বাহুবি কবি শাস্তি, ঘর ঘর কি কাহানি। তোমার ভাইয়াটা না একটা, মানে আমার দুলাভাইটা একটা পাষাণ। নতুন বুদ্ধি খরচ করে টাইট দিতে হবে। বুদ্ধিটা কি? কেচি দিয়ে দাড়িটা খেচাং করে কেটে দেবে নাকি? আরে না না, শুনো, ঘুমিয়ে পড়েছেন হলো, কথা বলছেন না কেন? ঘুমিয়ে পড়েছেন? আমি মহিলা ভূত, খাঁটি বাংলায় বলে কে আম্মা জান আপনি? বাবা, এ বাড়িতে অনেক দিন থেকে অন্ধকার, আকাশ থেকে নেমে এসেছি ব্যাপারটা সরে জমিনে পরীক্ষা করতে। ভাবছি কাল থেকে এখানে আস্তানা করবো। গুড বাই, গুড বাই। কি চাই এখানে? কি তুমি আমি চিমটে ভূত। চিমটে ভূতের শুরুটা চিমটি দিয়ে হয়, তারপর ঘাড় মুটকে রক্ত চুষে খায়। হাউ মৌ।